নমস্কার, আমরা আজকের আবার ফিরে এলাম আবার একটি নতুন তথ্যপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে। তো আজকের আমাদের যে বিষয় সেটা হচ্ছে রাগ মেঘ। তো আমাদের সঙ্গীত শাস্ত্রে একটা সময় আমরা বলতাম ছটি রাগ ৩৬ রাগিণী। তো এই ছটি রাগের মধ্যে মেঘ একটি খুব গুরুত্বপূর্ণ রাগ। তো আজকে সেই মেঘ রাগ নিয়েই আমাদের আলোচনা হবে এবং মেঘের সঙ্গে আমাদের প্রাচীন ভারতবর্ষের নিউমারোলজি মানে সংখ্যাতত্ত্বের মাধ্যম দিয়ে জ্যোতিষের মাধ্যমে কীভাবে মেঘের সঙ্গে সম্পর্ক স্থাপন হয়েছে সেই নিয়ে আমরা একটু আলোচনা করব এবং মেঘ সম্বন্ধে আমরা জানাবো, মেঘের পরিচয় এবং মেঘের একটি গানও শোনাব। তো প্রথমে আসি রাগ মেঘ। তো দেখুন, খুব ইন্টারেস্টিং জিনিস, আমাদের সারা ভারতবর্ষে যে এত বড় শাস্ত্রীয় সঙ্গীতের যে দুনিয়া জগৎ, এত রাগ রাগিণী, প্রত্যেকের নাম আছে, রাগ মালকোষ, রাগ মেঘ, রাগ ভৈরব, রাগ ভূপালী, রাগ ভৈরবী ইত্যাদি ইত্যাদি, বহুত রাগ বলে শেষ করা যাবে না। তো দেখুন, প্রত্যেকটা রাগের নামের কিন্তু কিছু, তার মধ্যে কিছু ব্যাপার থাকে। তো সেই জিনিসটাকে খুঁজে বার করা আমার ক্ষুদ্র প্রচেষ্টা আপনাদের সামনে তুলে ধরা এই অনুষ্ঠানের মাধ্যম দিয়ে। তো এই রাগ মেঘ, এই মেঘ নামটির সঙ্গে দেখুন কীরকমভাবে সম্পর্ক জড়িয়ে আছে জ্যোতিষশাস্ত্রের। তো আমরা চন্দ্রকে জানি ওয়াটার সাইন, তাহলে আমাদের মেঘ কিন্তু জল, সে একটা জমাট অবস্থায় মহাকাশে আমাদের থাকে এবং লিকুইড ফর্মেশন জমাট বেঁধে থাকে বরফ আকারে, তারপরে আমাদের মধ্যে সে ঝরে পড়ে বৃষ্টি আকারে। তো জিনিসটা কিন্তু টোটালটাই জল। তাহলে এবার দেখুন ময়েকার ঘ মেঘ, তাহলে আমাদের একটু ছোটোবেলা স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণে যদি আমরা যাই, সংস্কৃত স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ, তাতে কিন্তু দেখুন সংস্কৃতে আমাদের ৫১খানা বর্ণের কথা বলা হয়েছে। তো আমি একটু বলছি, চেষ্টা করছি, যেমন ধরুন অ আ হস্য ই দীর্ঘ ই, হস্য উ দীর্ঘ উ, রি রি, লি লি, এ ঐ ও ঔ অং অহ, ক খ গ গ উয়া, চ ছ জ জ ই ঞ, ট ঠ ড ঢ মধ্যে ন, ত থ দ ধ দন্তে ন, প ফ ব ভ ম, জ র ল ব, স ষ ষ ষ, হ ল খ। এই হচ্ছে ৫১টা বর্ণ সংস্কৃতে। তো দেখুন ম যে ওয়ার্ডটা, এটার সংখ্যা ক থেকে যদি আমরা ধরি ২৫ নম্বর বর্ণে এসে পৌঁছয়, তাহলে ২৫ নম্বর বর্ণকে যদি আমরা যোগ করি তাহলে আসে ৭। তাহলে আপনি ৭ ধরুন। একারকে যদি আমরা ধরি স্বরবর্ণের ১৬ নম্বরের মধ্যে তাহলে সেটা আসে ১১ নম্বরে। তাহলে ১১ মানে ২, তাহলে ওপারে ৭, এপারে ২, মানে যোগ করলে ৯ হয়। আর ঘ, ক খ গ ঘ, মানে ৪ নম্বর ওয়ার্ড, তাহলে আমাদের যোগ করলে আসে হচ্ছে ১৩। তাহলে ১৩কে যদি আমরা যোগ করি তাহলে আসে ৪। তাহলে এদিকে এটা বোঝাতে পারলাম। এবারে দেখুন জ্যোতিষশাস্ত্রে আমাদের জোডিয়াক চার্ট যেটা বলা হয়, বিংশোত্তরী দশা, যারা জ্যোতিষ বোঝেন বা জানেন বা করেন, তারা আশা করি এখন তো সবাই মিডিয়াতে জ্যোতিষ দেখেন, তো সবাই আশা করি এটা জানেন যে দেখুন ১ হচ্ছে কেতু, আমাদের ধরা হয় জ্যোতিষশাস্ত্রে, ২ শুক্র, ৩ রবি, ৪ চন্দ্র। তাহলে দেখুন, তাহলে আমাদের এপারে টোটাল কত হলো ১৩, তাহলে ১৩কে যদি আমরা যোগ করি তাহলে আসে ৪, আর চন্দ্রের সংখ্যাও দেখুন ৪, তাহলে ওয়াটার সাইন চন্দ্র। তাহলে কীরকম মিলটা দেখুন জ্যোতিষের সঙ্গে আমাদের শাস্ত্রীয় সঙ্গীতের যে রাগরাগিণীর নামের। তো এই যে ৪ সংখ্যাটা দেখুন চন্দ্রের সংখ্যা, তাহলে চন্দ্র আমাদের ওয়াটার ব্যালেন্স, বৃষ্টির কারক। তাহলে মেঘের কিন্তু যদি আমরা ভাঙি তাহলে কিন্তু ৪ আসবে। তো
এটা খুব ভারী মজার জিনিস। তাহলে এখান থেকে আমরা মেঘের চরিত্রকেও পেয়ে থাকবো, তাহলে মেঘের আমরা রাশি কি পাব, রাশি কর্কট পাব, লগ্ন পাব বৃশ্চিককে। তো দেখুন এবার আমরা আসছি মেঘের ক্যারেক্টার। মেঘ হচ্ছে বর্ষা ঋতুর আগমনকালিক রাগ। ডিপ বর্ষা বা এন্ড বর্ষায় কিন্তু মেঘ গাওয়া হয় না, মেঘ দিয়ে কিন্তু বর্ষাকে ডেকে আনা হয়। তো আজকের আমরা যে সেপ্টেম্বরে অনুষ্ঠানটা করছি, এখন কিন্তু মেঘের টাইম নয়, মেঘ কিন্তু পেরিয়ে এসছে। জুনের মাঝামাঝি সময় থেকে মেঘের সময় শুরু হয়। মেঘের মধ্যে একটা গর্জন থাকে, মেঘ রাগটার মধ্যে মল্লার এবং কানাড়া এই দুটো অংশ কিন্তু জড়িত থাকে। মেঘের বাদীশ্বর ঋষভ, সমবাদীশ্বর পঞ্চম, কেউ কেউ কোনো কোনো গুণী মানুষ সরোজ মধ্যমকে বলে। জাতি ঔরব, ঔরব যেতে পাঁচটি স্বর, আসতে পাঁচটি স্বর এবং থাট কাফি সময় বইতে বসা ঋতু দেয়া রয়েছে এবং ধা এবং গা এই দুটি স্বর বর্জিত এই রাগে। তো মধ্যমকে পঞ্চম থেকে কোমল নিষাদ কোন করে লাগানো হয় আর ঋষভ থেকে মধ্যমকে কোন করে লাগানো হয়, ফলে আমরা পূর্বাঙ্গে মোল্লার অংশকে পাই, সেখানে যেহেতু কোন করে লাগানো হচ্ছে মধ্যম থেকে ঋষভকে, সেই জন্য দুর্গার আভাস হয় না সেখানে। আর উত্তরাঙ্গে যেহেতু আমরা পঞ্চম এবং নিষাদের কোণ করি, তার ফলে কানাড় অঙ্গকে পাই। বলাই বাহুল্য বৃন্দাবনী সারাং অংশটাও আছে, সারে মাপা, সেটা কিন্তু ঋষভ এবং মধ্যমের কোণ সহযোগে তীরভাব হয়ে যায়। তো আসুন আমরা একটু মেঘের আরোহণ অবরোহণ পাকড় করে একটি তিনতাল বন্দিশের দু লাইন গাইবার চেষ্টা করছি মেঘ সম্বন্ধীয়। আমার সঙ্গে তবলায় সহযোগিতা করছে পণ্ডিত বিনয় মহারাজজি এবং হারমোনিয়ামে নিভা বিশ্বাস। Sarat Yaa
পিউ পিউ বলতে মরে পিহার বাগর যে বরসত সরত আগর যে বরসত বিজুড়ি চমকে দামিনী দমকে বিজুড়ি চমকে দামিনী দমকে বিজুড়ি চমকে দামিনী দমকে নেহি আয়ে মনে পিয়ায়ে গদবায়ায় এ নেহি আয়ে মনে পিয়ায়ে মাপা মাপা নি পা নি পা মাপা মা নি পা নি 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 পা নি পা মাপা মামা রে সৌ গে রে যে বর সদ সরে রে তে আও গে রে যে বর সদ আ গে রে যে বর সদ সরে রে তে গরজ বরসত গরজ বরসত সরত তো এই মেঘ সম্বন্ধে ক্ষুদ্র আলোচনা করলাম। বিশদ যদি কোনো রকম প্রশ্ন থাকে, জানার ইচ্ছা থাকে, আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করুন, তলায় যাওয়া ফোন নাম্বারে ফোন করেও আপনারা জানতে পারেন, অ্যাপয়েন্টমেন্ট নেবেন জানার জন্যে। আমরা চেষ্টা করব আপনাদের উত্তর যদি আমাদের কাছে থেকে থাকে দেওয়ার জন্যে। তো আগামী দিনে আমরা আবার নতুন কোনো রাগের বিষয় নিয়ে আসবো। ততক্ষণের জন্যে নমস্কার, বিদায় নিলাম।